এরা অপেক্ষা করে তাদেরই পায়, আর যারা তাড়াহুড়া করে তারা হারার। মানুষের জীবনে পদে পদে চ্যালেঞ্জ, সংগ্রাম ও বিজয়ের গল্প রয়েছে। জীবনের এই যাত্রাপথে থরু ও তাড়াহুড়ার প্রভাব ব্যাপক। যারা অপেক্ষা করে তারাই পায় একটি পথ প্রদর্শক উক্তি। এ আমাদের শেখা ইয়ে সাফল্য অর্জনের জন্য থিউ এবং চিন্তা ভাবনার প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। ঠারের গুরুত্ব, যখন আমরা থাবরুল সহকারে আপনার লক্ষ্যকে অনুসরণ করি, তখন আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারি। থর্ম আমাদের মনের শান্তি দেয়, আমাদের সিদ্ধান্ত নিতে সহায় করে। সাফল্যের জন্য অপেক্ষা করতে শিখলে আমরা আমাদের প্রচেষ্টাকে সুফল দানে সক্ষম হই। একটি উদাহরণ হিসাবে ধরি, শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে চিন্তিত থাকে, আর প্রস্তুতি নিয়ে সময়মতো প্রস্তুতি নেয়। তারা যখন পরীক্ষার সময় আসে, তখন তারা আতঙ্কিত হয় না, বরং আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষা দেয়। অপরপক্ষে যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নেয় এবং অস্থির হয়ে ওঠে, তাদের ফলাফল সাধারণত তাদের মনোযোগ ও প্রস্তুতির অভাবের কারণে খারাপ হয়। তাড়াহুড়ার অসুবিধা, অন্যদিকে তাড়াহুড়া করা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বিঘ্নিত করে। শতাব্দীর পরিবর্তনের সাথে সাথে দেখা যায় মানুষ দ্রুত সাফল্য খুঁজতে গিয়ে ভুল পথ গ্রহণ করতে পারে। যখন তাড়াহুড়া করা হয়, তখন মানসিক চাপ বৃদ্ধি পায়, আর সাধারণত ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করে। নির্ভরযোগ্য তথ্য এবং বিশ্লেষণ ছাড়াই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে অনেক সময় মন্দ ফলাফল পেতে হয়। এমন ব্যবসায়ে তাড়াহুড়া করলে বিনিয়োগের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এর ফলে ক্ষতি হতে পারে। সাফল্যের জীবন, আর কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েও তাদের লক্ষ্যে ধৈর্য ধরে আরও সময় ব্যয় করেন। তারা জীবনের নানা প্রান্তে সফল হতে পারেন। তাদের মনে থাকার অধ্যবসায় এবং দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা থাকে। একটি উদাহরণ হিসেবে, একজন উদ্যোক্তা যখন নতুন ব্যবসা শুরু করতে চান, তারা যদি দ্রুত লাভের উদ্দেশ্যে এবং পরিকল্পনা ছাড়া যাত্রা শুরু করেন, তবে ব্যবসাটি সফল হতে পারে না। কিন্তু যদি তারা গবেষণা এবং পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী লক্ষ্যে কাজ করেন, তবে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সঠিক সময়ের অনুসন্ধান, সঠিক সময়ে অপেক্ষা করা কিছুটা রিজালিটি সংক্রান্ত। পরবর্তী পদক্ষেপের জন্য সঠিক সময় চিহ্নিত করার ক্ষমতা অর্জন করা হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। জীবনের নানা পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। এন আমরা সময় মিস না করি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যদি আপনি প্রেম জীবনে উদাহরণ হিসাবে নিন, একটি সম্পর্কের বুটি তাড়াহুড়া করলে তা ভেমে আওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু সময় নিয়ে চিন্তা ভাবনা, একে অপরকে বোঝা এবং ব্যক্তিগত স্পেস দেওয়া আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। শেখার প্রক্রিয়া, ধারণা ও অপেক্ষার মাধ্যমে আমরা শেখার গুরুত্বপূর্ণ সুযোগ পাই। আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং পরিস্থিতি বিশ্লেষণ করা উচিত। আর দ্রুততা গ্রহণ করেন, তারা সাধারণত নিজেদের ভুলগুলি উপলব্ধি করার সুযোগ পান না এবং শিখতে পারেন না। এমন একটি প্রকল্পে কাজ করার সময় আপনি যদি হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কাজ করেন, তাহলে অনেক কিছু মিস করতে পারেন। এরপর প্রকল্পটি যখন শেষ হয়, তখন সেটি কম দক্ষতা ও গুণমানে থাকবে। কিন্তু যারা ধৈর্য ধরে ব্যাপারটি বিশ্লেষণ করেন, তারা আরও ভালো প্রকল্প তৈরি করতে পারবেন। শেষ আলোচনা, যারা অপেক্ষা করে তাদেরই পায়, আর যারা হারা তারা তাড়াহুড়া করে। এই উক্তিটি আমাদের জীবনের প্রতিটি ঠিক ক্ষেত্রেই প্রযোজ্য। মনে রাখবেন, সাফল্য একটি যাত্রা, কোনো গন্তব্য নয়। এই যাত্রায় উঠির চিন্তা, পরিকল্পনা ও সতর্কতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। লক্ষ্যে পৌঁছাতে আমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে। থ্যাং এবং সময়ের সাথে সাথে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সুতরাং আসুন আমরা সবাই ধৈর্য ধরতে শিখি এবং আমাদের পরিকল্পনাগুলিকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য অপেক্ষা করি। সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে, শুধু আমাদের তা পাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।